অনেকদিন আগে এক শিক্ষক তার কয়েকজন শিক্ষার্থী নিয়ে এক গ্রামে অবস্থান করছিলেন। তারা হঠাৎ এক কৃষককে তাদের দিকে ছুটে আসতে দেখলেন। কৃষকটিকে অনেক চিন্তিত দেখাচ্ছিল। সে কৃষক শিক্ষক এবং তার ছাত্রদের কাছে এসে জিজ্ঞেস করলেন, তারা কোনো গবাদি পশুকে এদিকে আসতে দেখেছে কিনা। শিক্ষক বললেন, তিনি এবং তার ছাত্ররা কোনো গবাদি পশুকে এ পথে আসতে দেখেননি। কৃষক আফসোস করে বলল, আমি অনেক দুশ্চিন্তায় আছি, আমার 12টি গরু আছে, আমি জানি না এগুলো একসাথে হারিয়ে গেল কি করে, এছাড়াও আমার কয়েক একর আবাদি জমি রয়েছে যেখানে আমি শস্য চাষাবাদ করি, এবং পঙ্গপালের আক্রমণে আমার শস্য ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি জানি না এখন আমি কি করব। সব শুনে শিক্ষক বললেন, আমরা এ পথে কোনো গবাদি পশু আসতে দেখিনি, হয়তো আপনি ভুল পথে তাদের খুঁজছেন, পশুগুলো হয়তো অন্য পথে গেছে, আপনি সে পথে তাদের খুঁজুন। কৃষক তাকে ধন্যবাদ দিয়ে চলে গেলেন। এরপর শিক্ষক তার ছাত্রদের দিকে তাকালেন এবং বললেন, প্রিয় শিক্ষার্থীরা, তোমরাই হচ্ছ পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ, তোমাদের কোনো গবাদি পশু নেই, তাই তাদের হারানোরও কোনো ভয় নেই। তোমাদের যদি বেশি সংখ্যক গবাদি পশু থাকতো, তবে তোমরা অনেক বেশি ব্যস্ত হয়ে পড়তে, সুখী হবার জন্য তোমাদের ত্যাগ করতে শিখতে হবে, তোমরা গবাদি পশুগুলোকে একে একে ত্যাগ করো, শুরুর দিকে তোমাদের মনে হতে পারে গবাদি পশুগুলো তোমাদের সুখের কারণ, এর ফলে তোমরা আরো বেশি সংখ্যক গবাদি পশু পেতে চাইবে, কিন্তু তোমরা এখন বুঝতে পারছো সুখে থাকার জন্য গবাদি পশু থাকা জরুরি নয়, বরং এগুলো তোমাদের সুখের পথে বাধা স্বরূপ, এই কারণে তোমাদের ত্যাগ করতে শিখতে হবে। এখন আমাদের বাস্তবিক জীবনে আমরাও গবাদি পশু ত্যাগ করার বিষয়টা প্রয়োগ করতে পারি, অর্থাৎ যাবতীয় বস্তুগত বিষয়গুলো ত্যাগ করা। আমি বলছি না আপনি বস্তুগত বিষয়গুলোকে একেবারে বাদ দিয়ে জীবন যাপন করবেন, তবে এ কথা সত্য, আপনার যত বেশি কিছু থাকবে আপনার চিন্তার পরিমাণও তত বেশি হবে, যত বেশি আপনি অর্জন করবেন ঠিক তত বেশি আপনি তাদের হারানোর ভয়ে থাকবেন। এই কারণে একমাত্র এমন এক অর্জন যা আপনি কখনো হারাবেন না, তা হলো যা কিছু আপনি আপনার হৃদয়ে রাখেন।